যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। এবারের ঘটনাটি ঘটেছে আইওয়া অঙ্গরাজ্যে। বৃহস্পতিবার সন্ধ্যায় কর্নারস্টোন চার্চের পার্কিং লটে দুই নারীকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করে হামলাকারী। রাজ্যের পুলিশ প্রধান নিকোলাস লেনি জানান, হামলার সময় চার্চের ভেতরে একটি অনুষ্ঠান চলছিল, তবে নিহত দুই নারীর পরিচয় বা বয়স সম্পর্কে কিছু জানায়নি পুলিশ। তারা জানায় হামলায় বিষয়ে তদন্ত চলছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আইওয়া অঙ্গরাজ্যের সংশ্লিষ্ট মন্ত্রণালয়।